তাই বলে অভিজিৎকে সমর্থন করছি না। প্রশ্ন কি করবে, ও নিজেই জানে না, এবিসি জানে না, এখন অবধি কোনো ওর জাজমেন্ট দেয়নি। কি করে করবে, পড়াশোনা করতে হবে তো, লিখতে হবে, জ্ঞানই নেই কি লিখবে আইনের। এগুলো কিন্তু দিও, এগুলো আবার ভয়ের চোটে তুলে দিও না। সেটা আমি জানি না কি করবে, ৪৭ লক্ষ চাকরি হয়েছে, যদি দু নম্বরিতে হয় চলে যাবে চাকরি। কিন্তু এটাও মারাত্মক কথা যেটা বলছি, তুমিও ভাই চাকরি খেয়েছো শুভেন্দু, শুভেন্দু তো খুব সত্য, আমরা তো জানি এতে কি করেছে, মুর্শিদাবাদে কি করেছে না করেছে, কাকে টাকা খাইয়ে পাল্টি খাওয়া এ খাওয়া। ঠিক আছে, শুভেন্দুও করেছে, এও করেছে, কিন্তু এখনকার যে বিচারপতি সে এবিসি জানে না আইনের। আগে যে মানে এডুকেশনের ম্যাটার হতো, তো একজন মহিলা জজ ছিলেন, সেদিনে 8-10টা করে জাজমেন্ট দিতেন, এই গত ৪ মাসে একটাও জাজমেন্ট দেয়নি। ওই ডেকে আনে, এই তোমার মামলা কী আছে, ওর মামলা কী আছে। আমি আজ একদিন ওদের বললাম ফিরদোসকে, যে ভাই একদম মাদুলি হয়ে যাচ্ছে জজের মাদুলি, একটা দুটো মামলা নেবে ধরে আনে। বিকাশ ভট্টাচার্য আছে, আরেক মাদুলি হচ্ছে দিনে দিনে, একটা এত শ্রদ্ধা করতাম, বললো মক্কেল বললে কী করবো, আর মক্কেল বললে আপনি জজকে বলবেন না এটা ভুল রায় হচ্ছে। ওখানে বসলো দুটোর সময়, এই দুটো মামলা, মামলা ফামলা না, 131টা ডাকুন তো, তাহলে তোমার সঙ্গে কানেক্ট আছে, এই 20টা ডাকুন, 20 নম্বর। কেন জাস্টিস, আমি সেদিন 3টে ফুল বেঞ্চ মানে সমস্ত জজের সামনে 3 দিন হয়েছে, আমি বলেছি জাস্টিস ইন অ্যাকর্ডেন্স উইথ ল, ডিউ প্রসেস অফ ল বলে একটা কথা আছে। হ্যাঁ, কালকে তুমি কাশ্যপকে ফেলে, কাশ্যপেরও তো বিচার হয়েছে, তুমি একদিনে তো গলা কেটে দাওনি, তো এটা আমরা ফলো করা দরকার, এটা নষ্ট করে দিচ্ছে হাইকোর্ট, হাইকোর্টের একজন বিচারপতি। প্রশ্ন কি করবে, ও নিজেই জানে না, এবিসি জানে না, সিবিআই কি করবে, ও তো পুলিশের কাজ করবে, পুলিশের কাজ করে আলটিমেটলি তো লোয়ার কোর্টে যেতে হবে, সেখানে গিয়ে প্রমাণ করতে হবে। তুমি আজকে সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে আরম্ভ করে মদন মিত্র, তারপরে ওর নাম কি, ওই কুণাল ঘোষ, এদের তুমি, কুণাল ঘোষকে 34 মাস জেল, মদন মিত্রকে 23 মাস, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে 20 মাস, আরেকজন কাকে 19 মাস, তুমি জেলে ঢুকিয়ে দিলে, আজ অবধি ইয়ে হয়েছে সারদা, প্রমাণ করতে পেরেছো? তেই এদের 20 মাস 21 মাস কে ফেরত দেবে, কে ফেরত দেবে, এ তো ঢুকিয়ে দিলে, সিবিআই কী উত্তর দেবে? সিবিআই, তারপর আমি বলেছি এই যারা রিপোর্ট দিয়েছে, এক্স বিচারপতি একটা রিপোর্ট দিয়েছে না, তাকে তো যখন নিচের কোর্টে যখন সাক্ষী সাবুদ হবে, তাকে তো জামাকাপড় খুলে নেবে, আপনি কোথা থেকে পেলেন? আজকে তো মানিক ভট্টাচার্যকে জেরা করেছে, কী হয়েছে? আর প্রিভেনশন অফ করাপশান অ্যাক্ট এরা এবিসি জানে না বলে বলছে এই সব বিচারপতি কয়েকজন, এগুলো কিন্তু দিও, এগুলো আবার ভয়ের চোটে তুলে দিও না। জর্জ অরওয়েল 1984-এর বইয়ে একটা লেখা, সেখানে বলেছিল ওয়ার ইজ পিস, মানে যে কোনো দেশে দেখবে এইসব চায়না, এতে ফ্রিডম ইজ স্লেভারি। যদি বললাম এই ফ্রিবল আসল দাস আছে, আর ইগনোরেন্স ইজ স্ট্রেংথ, ইগনোরেন্স ইজ স্ট্রেংথটা হয়েছে জুডিশিয়ারির, অভিজিতের তাই হয়েছে। অভিজিৎ বেসিক্যালি অনেস্ট ছেলে, কিন্তু আইনটা এবিসি জানে না। সিবিআই প্রমাণ করতে হবে যে পার্থকে বলে দিল কলার ধরে নিয়ে আসবে, অত সব নিয়ে আসলো না কেন কলারটা ধরে, ওই সিটে বসে এগুলো বলা যায় না। পার্থর কুকুরের নামে বাড়ি আছে, প্রমাণ করুক। হ্যাঁ, আমি যদি বলি কোনো বিচারপতির কুকুরের নামে বাড়ি আছে, তা সেটা হয়ে গেল? একটা জায়গার মাহাত্ম আছে, পজিশনের, সেগুলো বলা উচিত নয়। কাদের, যারা যারা হাততালি দিচ্ছে তারা তো হাইকোর্টে আসেনি, আর যাদের চাকরি চলে গেল ঠিক আছে, তুমি নতুন চাকরি দিতে পারবে? পারবে না। এই যে রোজ পলিটিক্যাল পার্টি, বিজেপি, তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেসও বক্তৃতা দিচ্ছে, বন্ধুগণ আপনাদের চাকরি হবে, ওর বাবার সাথ দিয়ে আছে চাকরি দেবে, কিন্তু ছেলেগুলোকে মিসলিড করছে, বসিয়ে দিনের পর দিন বসে রেখেছে, কী বলবে? মুখ্যমন্ত্রী নিশ্চয়ই দায় থাকবে, আমার মিনিস্টার যদি চুরি করে তাহলে 10-12টাই তুমি ধরে শাস্তি দাও না, তো দাওনি তো তুমি, আমি যদি 10-12টা ছাড়া সব ঠিক, তা 10-12টা তো চুরি, সেটা বলে দাও কে চুরি করেছে। তা আমাদের জজ সিলেকশন কীভাবে হয়, নিজের লোক নেয় না? বিচারপতি যে সিলেকশন হয় হাইকোর্টে, তো নিজের লোক নিচ্ছে তো। হ্যাঁ, এ বলে লাভ আছে? হাইকোর্টে উকিল নিয়োগ হচ্ছে, সে তো নিজের লোক হচ্ছে, কি সিপি, কি স্টেট গভর্নমেন্ট, কি সেন্ট্রাল গভর্নমেন্ট, এটাও হয়েছে, কেন এগুলো হয়েছে, এটা বেআইনি, আমরা এটা ধরেই নিয়েছি। ভাই চেনা লোক আমায় চাকরি দেবে না, এটা অভিজিতের সঙ্গে ব্যক্তিগত তৃণমূলের একটা গণ্ডগোল হলো, ওরা মিটিং ডাকলো, অভিজিতের বয়কট করবে কোর্ট, আমি প্রেসিডেন্ট হিসেবে আমি আটকেছি,
ডিসলভ এবং আমি হাইকো ইয়ে করতে দিইনি, লোকে করেছে। কিন্তু তাই বলে এই নয় যে অভিজিৎ যেটা আমি বলেছি বয়কটটা ঠিক না কোনো কোর্ট, হ্যাঁ, কিন্তু তাই বলে অভিজিৎকে সমর্থন করছি না। বেশিরভাগ উকিল 90% সমর্থন করে না। আমার কাছে তুমি আসো কেন, আইনটা বলবো তো, তা তোমার যদি সেই সুযোগটাই না দেয় তা আসবে কী করে? এক, দুই হচ্ছে ধরো 48 ঘন্টা নোটিশ দিতে হয় কনস্টিটিউশন অনুযায়ী রিট মুভ করতে গেলে, সেখানে 24 ঘন্টার মধ্যে বলছে এই না, বললো স্যার আমি তো এ পাইনি, কাগজ পাইনি, না না অর্ডার হয়ে গেল। দুই, লিস্ট অনুযায়ী মামলা ডাকে না, 1, 2, 3, 4, 5, 6, 7 বাড়ি থেকে ঠিক করে আসে এইটা করব। চার হলো এখন অবধি কোনো ওর জাজমেন্ট দেয়নি, তার আগে যে মহিলা জজ ছিলেন তিনি পরপর জাজমেন্ট দিয়েছেন, কোনো জাজমেন্ট নেই, কী করে করবে, পড়াশোনা করতে হবে তো, লিখতে হবে, জ্ঞানই নেই কী লিখবে আইনের। হ্যাঁ, এখন যদি ডাক্তার যদি বলে, দেখেই বলে পেটে দেখে ভাই তোমার কী হয়েছে, প্যানক্রিয়াটাইটিস না গলব্লাডার, ও মুখেই বলে কেটে দিলে কী হবে, প্রথম যে হয়েছে তাকে তো বঞ্চিত করে দিল, তাহলে সেটা তো পার্সোনাল ব্যাপার, বিচারপতি পারে সেটা করতে। 16 লক্ষ টাকা ফেরত দিতে বলছে, আর্টিকেল 23 অফ দি কনস্টিটিউশন বলেছে বেগার করা চলবে না, তুমি কাজ করলে বিনা মাইনে তো হবে না, পড়াশোনাই নেই কী বলবো, কী বলবো, আমার মনে হয় না। সারা ভারতবর্ষে যদি 10টা রাজ্যে 10 রকম ইন্টারেস্ট থাকে, তারা যদি কেন্দ্রে রাজ্য করে, আমি একদম হাল রিয়ালিটি বলছি, সেটা হয় না সেটা। হ্যাঁ, এখন কংগ্রেস মুক্ত ভারত আমি দেখতে চাই, কংগ্রেস মুক্ত ভারত দেখুক, একটা মনমোহন সিং আসুক, একটা মনমোহন সিংকে আনুক, কংগ্রেস মুক্ত ভারত হোক, লোকে দেখুক, রাহুল গান্ধীকে 50 ঘন্টা জেরা হচ্ছে এটা দেখুক লোকে, এটা দেখুক। প্রথমত পিএমএলএ অ্যাক্ট, ওই মানি লন্ডারিং অ্যাক্ট, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে সেখানে শেডিউল আছে, এই শেডিউলগুলো হলে মানি লন্ডারিং অ্যাক্টে যাবে, সেই শেডিউলে রাহুল গান্ধী কোনখানে আছে কোথাও নেই। তা যদি নাকে তোমায় তাহলে নতুন এফআইআর করতে হবে, এফআইআর কোথায়? আমার প্রপার্টি কংগ্রেসের প্রপার্টি, কংগ্রেসের লোক পেয়েছে কে পায়নি এইটাই গিয়ে, তুমি হরিদাসকে, আমরা কোনো অভিযোগ করছি না, হয়ে গেল। এখানে তো কলকাতায় দেখেছি এমএলএ দুহাতে চুরি করছে স্কোয়ার ফুট হিসেবে, মেয়ের বিয়ে 5,000 নিয়ে যান, 10,000 নিয়ে যান ভোট দিচ্ছে। এবং একটা জিনিস জানবে, গরিব এবং অশিক্ষিত পরিবার যেখানে হবে সেখানে খুব সহজে দুর্নীতিটা ঢোকে, কেন কাল মানে মানে ইনসিকিউরিটি ইজ দি মাদার অফ গ্রিড, কাল কী হবে যদি আমি না জানি তখন সেই টাকাটা নিয়ে নেব, হচ্ছে হয়তো বাড়বে, 2-3টে সিট হয়তো পেতে পারে, কিন্তু সেটা ফিরে আসা নয়, দেখছি না। ভারতবর্ষের যদি মসনদে কংগ্রেস গিয়ে বসে তখন দেখবে সবাই আসছে, কেন বিজেপিতে যেমন তৃণমূলের 148টা ক্যান্ডিডেট তো দিয়েছিল বিজেপি দাঁড়িয়ে, ক্ষমতা যেদিকে রাজনীতিবিদ আমার ভয়ানক ডিসঅনেস্ট হয়ে গেছি, ক্ষমতা যেদিকে অর্জুন সিং আছে, বাবুল সুপ্রিয় আছে, কিন্তু কোন দলে আছে আজকে বিজেপির লোক তৃণমূল হতে পারে, মানে আইডিওলজিক্যালি হতে পারে না, আমি আজকে বিজেপি হতে পারি। কখন হয়, যখন দেখা গেল যে ইন্দিরা গান্ধীকে হাঁটাতে বাজপেয়ী এবং জ্যোতি বোস হাত মেলালো, দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু, কিন্তু সিপিএমও হয়নি, ও সিপিএম হয়নি, ও বিজেপি হয়নি, বিজেপি না জনসংঘ।